মানুষ প্রতিনিয়তই নিজেকে নিজের মনের অজান্তে সাহিত্যে নিমগ্ন করে রাখছে। পাঠ্যপুস্তক ছাড়াও ঘরের কিংবা বাইরের জগৎটাও কিন্তু সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি চালন ক্ষেত্র। এখন প্রশ্ন আসতেই পারে, সাহিত্য চর্চা কি, এর গুরুত্বই বা কতটুকু? এখন আমরা হয়তো এর ব্যাখ্যা কম বেশি সবাই জানি, কিন্তু যা জানি তা নিজের দর্শন দিয়ে কতটুকু উপলব্ধি করতে পারছি। দর্শক, এসব নিয়ে আজকে সময়ের গল্পে আমরা আলাপ করব বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদার সাথে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন কাটছে সাহিত্য বিষয় নিয়ে চর্চা, সবকিছু নিয়ে কেমন কাটছে আপনার? সাহিত্যের মধ্য দিয়ে, এই চর্চার সৃষ্টিশীলতার মধ্য দিয়েই তো মানুষ এগিয়ে যায়। সৃষ্টিশীলতা না থাকলে মানুষ এক জায়গায় থেকেই যায়, আবদ্ধ হয়ে যায়। কাজেই যতক্ষণ আবদ্ধ নাই, প্রবাহিত আছে কোনো মতে, ততক্ষণ তো আমরা ভালোই আছি। এই যে একটা কথা বলে সবসময় যে সাধারণ জিনিস অসাধারণ দেখার প্রতিচ্ছবি কিন্তু সাহিত্য, তো এই দিকটাকে আপনি আপনার ভাবে, আপনার দৃষ্টিতে কিভাবে এক্সপ্লেইন করবেন? সহজ কথা, আমরা যা দেখি চোখ দিয়ে আমরা তেমন কিছু দেখি না, তার আকৃতি দেখি। চোখের পরে আরেকটা ভেতরের চোখ আছে, তাকে আমরা কখনো মন বলি, আত্মা বলি, বিশ্লেষণ করার শক্তি। এটা যদি না থাকে, তার ভিতরের রূপটাকে বোঝা যাবে। ভিতরের রূপটাকে বোঝা গেলেই ভিতরের রূপটা কী, আমি আমার মতো দেখি, তুমি তোমার মতো দেখো, আরেকজন আরেকজনের মতো দেখে, এই যে নিজের দেখার ধরনটা, বোধের ধরনটা, এটাই সাহিত্য। এটা যদি না থাকে, তাহলে আমি যা দেখছি তার বাইরে একটি কথাও আমি বলতে পারবো না। যেমন ফটোগ্রাফি আর একটা সৃজনশীল শিল্প, একজন আমাদের জয়নাল আবদিন যেটা এঁকেছেন, সেটা কিন্তু ওই বস্তুর রূপ, কিন্তু ভেতরের রূপ, কোন ভেতরের যে রূপটা তিনি দেখেছেন, এটা কিন্তু সৃষ্টিশীলতা কিংবা সাহিত্যের ক্ষেত্রে সবসময়। সাহিত্য মানে হচ্ছে শহীদ, আমি ওই বস্তুর সহিত আছি, শহীদ উইথ দ্য ম্যাটার আমি আছি, আর ম্যাটারের ভিতরে যে আমরা বলি ইনট্যাঞ্জিবল, অপরিমেয়, বিমূর্ত একটা বোধ আছে, সেই বোধটা আমাকে নিজেকে আবিষ্কার করতে হয়। এটা সজ্ঞান, সংজ্ঞা, এবং এটাকে বলে স্বশিক্ষা। আমরা যে শিক্ষা বলি, সে শিক্ষাটি কিন্তু আরেকজনের কাছ থেকে শিখতে হয়, একজন শিক্ষক লাগে, আর নিজে যখন নিজের শিক্ষক হয়ে যায়, আমরা বলি স্বশিক্ষা। এটাই কিন্তু উত্তম শিক্ষা। সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত, যিনি সুশিক্ষিত তিনি কিন্তু সাহিত্যিক হতে পারে। সাহিত্য কেন? সাহিত্য মানে হচ্ছে প্রথাগতভাবে আমি যা দেখছি, রবীন্দ্রনাথ যে একটা কবিতা লিখেছেন, সেই কবিতা আমি পাঠ করবো পটে, ঘটার পর ভালো হোক মন্দ হোক, আমি আমার মতো আর একটা বিষয়, একটা নৌকা দেখলাম, নৌকাকে তিনি সোনার তরি বলেছিলেন, আমি এটাকে, এই সোনার তরিকে আমি আমার মতো করে দেখব। ফলে এটাই প্রত্যেক ব্যক্তির একটা দেখার ধরন আলাদা, যা দেখবে সে তাই বর্ণনা করবে, তাহলে এটাই তার মৌলিকতা। সাহিত্য এই মৌলিকতা কথা বলে, এই মৌলিকতাই আবার প্রকারান্তরে সৃষ্টি। এই যে আপনি বললেন রবীন্দ্রনাথের কথা, তো ওই সূত্র ধরে যদি আমি বলতে যাই যে বর্তমানে যে তরুণ প্রজন্ম রয়েছে, তারা কিন্তু গভীরতার চাইতে সহজ প্রাঞ্জল ভাষার প্রতি বেশি ঝুঁকছে। দেখা গেছে রবীন্দ্র কিংবা কাজী নজরুল ইসলামের বইয়ের চাইতেও তারা হুমায়ুন আহমেদের বইটা বেশি পড়ছে কিংবা প্রেফার করছে, তো এই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখছেন? বিষয় মানে এটা সাহিত্য দুই ধরনের ব্যাপার, একটা সহজ সরলভাবে সাহিত্য করা, আর একটা গভীরভাবে তলিয়ে সাহিত্য করা, দুটাই কিন্তু রীতি। তবে কথা হচ্ছে যে আমার মনে হয় যে সবাই এটা ইয়ে করবেন, যদি নতুন কিছু করতে হয় তাহলে প্রচলিত যে রীতি, সেই রীতিকে রপ্ত করে নতুনভাবে নিজের কথাটা বলতে হবে। সেক্ষেত্রে কিন্তু গভীরে যাওয়ার কোনো বিকল্প নাই। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সব সাহিত্যের ভিতর এই গভীর অন্তর্লোকন, অবলোকনের বিষয়টা আমরা দেখি। এছাড়াও দেখা গেছে আমরা যদি সাহিত্য চর্চার কথায় যেহেতু আমি শুরু করলাম, তো নিখুঁতভাবে কোনো সাহিত্য যদি আমরা নিজেদের মতো করে প্রকাশ করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু বই পাঠের কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে বই পাঠ মানে আমি বলছি এটা, সেটা হচ্ছে আমি যা লিখবো, যা বুঝবো, তাকে যদি পদ্ধতিগতভাবে আমি প্রকাশ করতে চাই, আগে যে পদ্ধতিটা আছে সেটা আমি জানতে হবে। এটাই পাঠ করা, এটাই শিক্ষা। একটা হলো স্বপাঠ, বারবার অপরে আমাকে যে পাঠ করতে, তুমি আমাকে যে কথা বলতে, সেটার পাশাপাশি আমাকে নিজের মতো করে বুঝে আমার পাঠটা আমাকে করতে হবে। যে জন্য বলা হয় সুশিক্ষিত লোক মাত্রেই স্বশিক্ষিত, স্বশিক্ষিত লোকই মাত্র সাহিত্য করতে পারে, বিজ্ঞান করতে পারে, সৃষ্টি করতে পারে, এটাই হলো মূল কথা। কাগজের দাম বৃদ্ধির কারণে কিন্তু প্রকাশকরাও কিন্তু নতুন নতুন বই প্রকাশের ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করছে, তো ওই দিক থেকে এই যে সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি বইমেলা আসছে, বিশাল বড় একটা আয়োজন, সারা পৃথিবীর সব কিছুর দাম বেড়ে গেছে, তাই না? কোভিড যদি আসে, কোভিডের আবার
পায়চারা দেখতে পাচ্ছি তাহলে আরও বেড়ে যাবে। কথা হচ্ছে যে কাগজের দাম কিন্তু বর্তমানে যা সেটা অনেক বেশি, আমরা 30-40 টাকা ঋণ কিনেছি, সেই 30-40 টাকা ঋণ এখন 3,000 টাকা 4,000 টাকা। আচ্ছা, এখানে একটা বাস বিচারের ব্যাপার আছে, কমে যাবে বই প্রকাশ এটা আমি নিশ্চিত, কিন্তু মুড়ি মুড়কির মতো যে বইগুলো বাজারে বের হয় বাংলা একাডেমির এই জমর একুশে বই মেলাতে 5,000 বই বের হয়, এখানে আমরা দেখেছি 1,000 বইও বই না, 5,000 4,000 বই পাতে দেওয়ার মতো বই না। এই এগুলো আপাতত কমে যাওয়া উচিত, আর মূল বইগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কোনো, আমরা সরকারকে যেটা বলবো যতটা সম্ভব দাম কমিয়ে রেখে প্রকাশক থেকে প্রণোদনা দেওয়া উচিত, এটা আমরা বলবই। কিন্তু আরেকটা ব্যাপার, যে বইগুলো বেরোবে সেগুলোর মান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, যেমন তেমন বই বের করে কাগজের আরও অনটন সৃষ্টি করবে, এটা কিন্তু মূল সৃষ্টিশীলতাকে প্রশ্নাক্রান্ত করা হয়, আঘাত করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।